আবারও ভারতীয় যুদ্ধ বিমান মিক টোয়েন্টি ওয়ান বিধ্বস্ত পাইলটের মৃত্যু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মরিয়া পাকিস্তান হিজবুল্লাহ হামাসের ভয়ে ইসরায়েল উন্নত করেছে আয়রন টোম শিগগির খনিপতিনের পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা বললেন বাইডেন এবং বাংলাদেশের সংক্রমণ ঠেকাতে আবার লকডাউন চায় স্বাস্থ্য অধিদপ্তর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সাথেই থাকুন ভারতের আরও একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছে বুধবার ওরা সময় মিক টোয়েন্টি ওয়ান নামে এই বিমানটি বিধ্বস্ত হয় ভারতীয় বিমানবাহিনীর একটি বিবৃতি থেকে তথ্য জানা গেছে আইএফ এক টুইটে বলা হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই টুইটে আরও বলা হয় সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি মিক টোয়েন্টি ওয়ান বাইসন জঙ্গি বিমান মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে মধ্য ভারতের একটি বিমানঘাঁটি থেকে যুদ্ধের অনুশীলনের জন্য উড়তে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে আরেকটি টুইটে বলা হয় দুঃখজনক ঘটনা ভারতীয় বিমানবাহিনী তাদের গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে ভারতীয় বিমানবাহিনী তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই বাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে নিশ্চয়তা দিচ্ছে এবং বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার আদেশ দেওয়া হয়েছে সময় উত্তীর্ণ মিক টোয়েন্টি ওয়ান বাইসন জঙ্গি বিমান ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে আছে ভারত আইএএফ প্রধান বিএস ধানুয়া দুই বছর আগে বলেছিলেন আইএএফ চুয়াল্লিশ বছরের পুরনো মিক টোয়েন্টি ওয়ান বাইসন জঙ্গি বিমান ব্যবহার করছে যখন সাধারণ মানুষ এত পুরনো গাড়িও ব্যবহার করে না মিক টোয়েন্টি ওয়ান বিশ্বজুড়ে এখন খুব কমই ব্যবহৃত হচ্ছে কিছু প্রতিবেদন অনুসারে মিক টোয়েন্টি বর্তমানে বিশ্বে মাত্র আঠারোটি বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে যাদের মধ্যে ন্যাটোর দুই সদস্য রয়েছে এবারে বাংলাদেশ পাকিস্তান প্রসঙ্গ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড আরিফ আলভি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সুযোগ কাজে লাগাতে চায় পাকিস্তান দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশের নিযুক্ত সে দেশের হাইকমিশনারকে বলেছেন পাকিস্তানের জন্য এই সম্পর্ক খুবই মূল্যবান এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন সতেরো থেকে সাতাশ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ এতে অংশ নিতে ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান এবং মালদ্বীপের মতো সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন তবে এতে আমন্ত্রণ পায়নি পাকিস্তান এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন রাষ্ট্রদূত সিদ্দিকী বলা হচ্ছে এক্ষেত্রে গত বছর গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানি রাষ্ট্রদূত এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য পাকিস্তানি ভিসায় সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট তিনি দুই দেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক ব্যবসায়িক সহযোগিতা ও ব্যক্তি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন পাশাপাশি সাংস্কৃতিক রাজনৈতিক সহ ক্ষেত্র সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েল তাদের কথিত আয়রনট্রুম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে হিজবুল্লাহ এবং হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বেড়েছে এবং ভবিষ্যৎ যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন দুই হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম বলে খবর বের হওয়ার পর ইসরায়েলের আয়রনটুম উন্নত করার তথ্য প্রকাশ হল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মোশে পেটেল বলেছেন আয়রন টুম উন্নত করার পর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে খুব শিগগিরই নতুন ভার্সনের আয়রন টুম ইসরায়েলের বিমান ও নৌবাহিনীতে সংযুক্ত করা হবে বলে তিনি জানান এ ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করতে পারে বলে জানিয়েছেন মোশে প্যাটেল বহুল প্রচারিত আয়রনটুম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্বল্পপাল্লা রকেট কামানের গোলা মর্টার ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হলেও এটি তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নয় তা প্রমাণিত হয়েছে দুই সালে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালালে হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যুদ্ধরা ইসরায়েলকে লক্ষ্য করে দুই দিনে অন্তত সাতশো ক্ষেপণাস্ত্র ছড়ে সে সময় ইসরায়েল তার অতি মূল্যবান আয়রনট্রুম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র দুইশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ওই সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকরিতা একদম পরিষ্কার হয়ে যায় হামাস ও জিহাদ আন্দোলনের ওই হামলায় অন্তত চার ইসরায়েলি নিহত এবং আশি জন আহত হয়েছিল এবারে পুতিন বাইডেন প্রসঙ্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন খুনি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এবিসি নিউজকে দিয়া বিশেষ একটি সাক্ষাৎকারে বাইডেন শিগগির পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন এজন্য পুতিনকে মূল্য দিতে হবে প্রসঙ্গত রাশিয়াতে কিছুদিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে কোনো রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধীদের উপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি একজন খুনি হিসেবে মনে করেন কিনা এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন আমি পুতিনকে খুনি মনে করি না দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলেন পুতিনকে অচিরেই এর জন্য মূল্য দিতে হবে এবং শিগগির আপনারা তা দেখতে পাবেন সবশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সংক্রমণ ঠেকাতে আবার লকডাউন প্রসঙ্গ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করার জন্য বারো দফা সুপারিশ করেছে কর্তৃপক্ষ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড নাইন্টিন প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা হয় কোভিড নাইন্টিন পরিস্থিতির নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধ করার জন্য বৈঠকে বারোটি প্রস্তাব গ্রহণ করা হয় এসব প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিষদ বিভাগে পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র এবং এনসিডিসি শাখার মহাপরিচালক মোহাম্মদ রোবেদ আমিন বিবিসি বাংলাকে বলেছেন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে এই সুপারিশগুলো মন্ত্রণালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়েছে এখানে যেহেতু পলিসির নানা সিদ্ধান্তের ব্যাপার রয়েছে সরকার পরবর্তীতে যে সিদ্ধান্ত নেবে সেভাবে স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করবে বলেন তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বেশ কম হলেও গত কয়েকদিন ধরে তা আবার বাড়তে শুরু করেছে বুধবারও চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের শনাক্ত হয়েছেন এক জন আর মৃত্যু হয়েছে এগারো জনের এর আগে সর্বশেষ এক জন রোগী শনাক্ত হয়েছিল গত বছরের পনেরো ডিসেম্বর এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ বাষট্টি হাজার সাতশো বায়ান্ন জন সংক্রমণ রোধে যেসব প্রস্তাব সম্ভব হলে সম্পূর্ণ লকডাউনে যেতে হবে না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় রেখে যে কোনো জনসমাগম বন্ধ করার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর কাঁচাবাজার পাবলিক ট্রান্সপোর্ট শপিং মল মসজিদ রাজনৈতিক সমাগম ভুট অনুষ্ঠান ওয়াজ মাহফিল রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে অন্যান্য কার্যক্রমও সীমিত করতে হবে যে কোনো পাবলিক পরীক্ষা নিয়ে বন্ধ রাখতে হবে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীদের আইসোলেশন করার পদক্ষেপ নিতে হবে বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের চোদ্দ দিনের কঠোর কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে এই ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে আগামী ঈদের ছুটি কমিয়ে আনা যেতে পারে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন আরও জোরালোভাবে কার্যকর করতে হবে পোর্ট অব এন্ট্রিতে জনবল আরও বাড়াতে হবে এবং নজরদারির কার্যক্রম জোরদার করতে হবে সব ধরনের সভা ভার্চুয়াল পদ্ধতিতে করার উদ্যোগ নিতে হবে পর্যটন এলাকায় চলাচল সীমিত করতে হবে এর আগে গত তেরোই মার্চ সারাদেশে মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করার জন্য সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে